Hi guys, good morning. Welcome back to my channel, Poppy Boss Family. আজকে হচ্ছে তোমার সোমবার, এখন বাজে সকাল 11টা। আজকে আমি একটু লেট করে ব্লগটিকে স্টার্ট করলাম। সকালবেলা উঠে হয়ে গেছে মাথায় হাত, কারণটা হচ্ছে রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে ভাতটা হয়ে গেছিল, ডালটা কোনো মতো সিদ্ধ করে নিয়েছিলাম, তো আবার ইন্ডাকশানে আমি সেটা করে নিলাম। সব দিচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে, ওদের একটু ডিমও হয়ে যাচ্ছে, মানে মোটামুটি কাজ সমস্ত গোছানো হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি। আর আজকে মনটা একটু খারাপ হয়ে গেল যে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল, মানে যদিও শেষ হওয়ার কথাই ছিল, অনেকদিনই চললো, বাট তবুও ইন্ডাকশানে রান্না করার মতো শুধু একটাই আমার কাছে কড়াই আছে, আর কোনো কড়াই বা হাঁড়ি বা কিচ্ছু নেই। তো একটু আজকে কালকে হয়তো অসুবিধা হবে, তো দেখি কী কী হয় না হয়। তো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। ইন্ডাকশানে রান্না করা শুধুমাত্র এই কড়াইটাই আছে, আর কোনো কড়াই নেই। আর এই ভেন্ডিটা এখানে ধুয়ে রেখেছি, একটু পরে ভেন্ডি আলু ভাজবো। আপাতত এখানে ডালটা করেছি, ওরা দুজন খেয়েছে, দীপশা সবই খেয়েছে। একটু সবজি দিয়ে ডাল করেছি, গাজর, তোমার বিনস, এগুলো দিয়ে ডালটা করেছি। আর ভাতটা অল্পই করেছি। আমি তো জানি আমি রুটি খাবো, কিন্তু রুটি তো ইন্ডাকশানে করতেই পারবো না। আমি জানি যে আমি আজকে দুপুরবেলা যেমন হচ্ছে রুটি খাই, বেশিরভাগ দিনই দুপুরবেলা সৌভিক না থাকলে আমি রুটিই খাই, তো সেটাই খাবো বলে আমার জন্য না ভাতের চাল নিয়ে নিই। তোমার দীপশা সৌভিক খাবে এরকম ভেবেই ভাতের চালটা নিয়েছি। সৌভিক যদিও অফিসে চলে যাচ্ছে, দুপুরে খাবে না, তো অল্প একটু ম্যানেজ হয়ে যাবে। যাই হোক, অসুবিধা হবে একটু, আর দেখি কী করে ম্যানেজ করা যায়, এরকম পরিস্থিতিতে তো ম্যানেজ করতেই হবে। আসলে বাসনপত্র থাকলে বেশি অতটা অসুবিধা হতো না, তোমার ইন্ডাকশানেই কাজ মিটে যেত, কিন্তু আমার কাছে ওই একটাই কড়াই আছে, আবার কড়াইগুলো অতটাও ভালো না। এটা যে ননস্টিক, নামেই ননস্টিক, তোমার সমস্ত কিছু লেগে ধরে, তলায় লেগে যায়, তো সেই জন্য ওইটাই অসুবিধাটা হবে। তো হচ্ছে ওনাকে বললাম, তো গ্যাস হয়তো দুদিন তিন দিনের মধ্যে আসবে, দেখা যাক কী হয়। গিমি পিচ, আজকে আমিও তেল মাখবো, তুইও তেল মাখবি, ঠিক আছে? আচ্ছা, আমাকে তেল মাখিয়ে দিবি মাম্মা? আচ্ছা আমি খুলে দিই। বলে বাবা রে, মুখে মাখছিস কেন? হ্যাঁ, মুখে মাখছিস কেন? মাখতে হবে, আমিও মাখবো আজকে, তুমিও মাখবে আজকে। অনেকদিন হয়ে গেছে না, ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় আসছে না, লাইটের ফোকাসটা অ্যাকচুয়ালি এতই আলো আসে না, যাই হোক ঝাপসা হয়ে যায়। এতদিন হয়ে গেছে, অনেক দিন, প্রায় এক মাস করতে চললো, তেলই মাখিনি। তো আজকে একটু তেলটা মাখবো, দিয়ে আবার শ্যাম্পুও করে নেবো। তেল মাখলে আবার ক্যামেরাটা চিটচিটে হয়ে যায়, বাইরে বেরোনো যায় না, ধুলো ধরে নেয় মাথায়। আজকে আর কোনো আপাতত কাজ নেই, রান্না বান্না যা ছিল সপ্তাহ হয়ে গেছে, শুধু একটু ভেন্ডি ভাজবো আলু দিয়ে, ব্যাস ওটাই আমি দুপুরে খেয়ে নেবো, একটু ডাল দিয়ে আর ভেন্ডি ভাজা, আলু ভাজা দিয়ে। আর আপাতত কোনো কাজই নেই, ঘর বারান্দাটা মুছে নেব, আর এক বালতি কি কাঁচা কিছু করতে হবে সেগুলো ভিজিয়ে রেখেছি, যখন স্নান করবো তখন একেবারে কাজ গুছিয়ে নেবো। আচ্ছা, ক্যামেরাটাও যেন আমার কোনো কাজ নেই, তো আমার একটা ফাঁকা 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 লাগছে। কাজ থাকলে, একটু বিজি থাকলে তাও মনে হয় যে হ্যাঁ ঠিক আছে সব কিছু, কিন্তু কাজ না থাকলে ক্যামেরাটা ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, এখন ঘর বারান্দাগুলো মুছে নিই, নইলে আবার বসে থাকতে হবে। পাপা অফিস চলে যাচ্ছে, কি হবে দিচ্ছে? যাওয়ার আগেও বল খেলে যেতে হচ্ছে। চলো টাটা। তোমার জুতোগুলো না এতটাই ভারী যে কালকে ঝড় হচ্ছিল যখন এই দরজাটা ওই জুতোটা দিয়ে আটকে রেখেছিলাম। বাই বাই বলে দাও, পাপাকে বাই করে দাও। টাটা।
আর দিচ্ছি, দাঁড়া পাপা চলে যাচ্ছে, দেখ এদিক দিয়ে দেখ, যা আবার কখন আসবে সেই রাত্রেবেলা মাম্মা, যা চলে গেল। ও নো, চলো স্নান করিয়ে দেবো। সবজিপাতিগুলো কেটে নিয়েছি, ওই একটু আলু বাঁধাকপি আর ভেন্ডি একসাথেই ভাজবো, আর আজকে ইন্ডাকশনেই করবো, তো চলো রান্নাটা বসিয়ে দিই। ঠিক আজকের মতো একটা পরিস্থিতির কথা মাথায় রেখেই না সৌভিকের কাছে আগেভাগেই আমি ইন্ডাকশানটা পাঠিয়ে দিয়েছিলাম। ও যেবারে এসেছিলো ফ্লাইটে তখনই ইন্ডাকশানটাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে এটা এইভাবে কাজে লেগে যাবে সেটা আমি অবশ্য আগেভাগেই আশা করেছিলাম, যে কোনো না কোনো দিন তো হঠাৎই গ্যাস শেষ হয়ে যাবে, তো তখন আমাকে এটাই বাঁচিয়ে দেবে। তো আজকে সেটাই আমাকে বাঁচিয়ে দিল, না হলে হয়তো বাইরের খাবার খেতে হতো আর দিশারও একটু প্রবলেম হতো। যাই হোক, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে আর আমার বুদ্ধিটাও কাজে লেগে গেছে। এখন না একটু আদা দিয়ে লিকার চা করছে, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, ভীষণই জোরে ঝড় হচ্ছিল এতক্ষণ, এখনও হচ্ছে, যদিও হাওয়া দিচ্ছে, এখনও খুব জোরে জোরেই হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ ধরে আরও জোরে হচ্ছিল, আমি তখন এক্সারসাইজ করছিলাম ওই জন্য আর কোনো ক্যাপচার করিনি, ভীষণই জোরে জোরে এখন ঝড় হচ্ছে। একটু বৃষ্টি হলেও বেশ মজা হবে। নো, এই হাবা আরো জোরে হ, স্টপ নয়, আরো জোরে, আরো জোরে। ভালো লাগছে, আমি বিলিন যাব, আমি ফিশ কিনতে যাব, আমি চিকেন কিনতে যাব, চিকেন। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি একটু চুপ কর, আমি একটু বলি মাম্মা, এখন 1:30 মতো বাজছে আর এখন আমি দিচ্ছি রেডি হয়ে গেছি, যাব একটু বাইরে ডিনার করতে, তো গ্যাস শেষ হয়ে গেছে তোমাদেরকে যেমনটা বলছিলাম। তো রাত্রেবেলার জন্য আর কিছু বাড়িতে বানাচ্ছি না, বাইরে গিয়ে একটা ধোসা খেয়ে নেবো আর সৌভিক অফিস থেকে খেয়ে আসবে, ডিনার করে আসবে, তো আর দিশা বাড়িতে কিছু একটা খেয়ে নেবে। যাই হোক, তো চলো ডিনার বাইরে গিয়ে করে আসি, আর আর কিছু আমার আপনাকে বলার নেই, বাইরে বেরিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। বার হয়ে গেছি রাস্তাতে আর খুব কাছেই সম্ভ্রম ইউনিভার্সিটি, ওর সামনেই যে ঠেলাগুলো বসে যেখান থেকে আমরা খাই, তোমাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি, ওখান থেকে আমরা ধোসা টোসা খাই, খুব ভালো মানে ওখানে, তো ওখানেই যাচ্ছি এখন আপাতত। চলে এসছি এখানে, যেখানে ওই ফ্যানে করে যে গাড়িগুলোতে তোমার খাবার বিক্রি হয় না, এখানেও সেটা আছে, তো সেখানেই চলে এসছি আর বসে আছি এখন, খাবারের জন্য ওয়েট করছি। আজকের না অসম্ভব ভিড় ছিল, প্রায় আধ ঘন্টা পরে আমাকে দিয়েছে দোসাটা বানিয়ে, তো প্রচুর ভিড় ছিল সেজন্য একটু লেটই হচ্ছিলো। আমি আর দিদিটা ওখানে বসিয়েছিলাম, অনেকক্ষণ ওয়েট করার পর এই আমার দোসাটা দিয়ে গেল, কিন্তু অসম্ভব সুন্দর খেতে, এতটা টেস্টি। টিমটাকে এখানটায় রাখ, পড়ে যাস না যেন বাবা, তাহলে আমার টাকাগুলো জলে যাবে। হ্যালো মাম্মা, তো এইসবে বাড়িতে ঢুকলাম, ডিমে হাত দেবে না ওয়াও করে, বেবি হবে ডিম থেকে, মামা পড়ে যাবে, চলো ভিতরে যাই, কাম অন লেটস গো, হ্যাঁ কাম অন লেটস গো, আস্তে করে থাক, তুই জুতোটা খোলো মামা। ডিম কে খাবে, ডিম কে খায়, দিচ্ছা ডিম খায়, হ্যাঁ। তো ডিনার করে আসলাম, ধোসা খেলাম আর একটা ইডলি খেয়েছি, ইডলিটা আর আমি ভিডিও করিনি, প্রচুর ভিড় ছিল আজকে, কতক্ষণ লেগে গেল, 1 ঘন্টা লেগে গেল শুধু একটা ইডলি একটা ধোসা খেতে, এসো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো, আর ভালো লাগছে না, তো আজকে ভিতর আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পুপি পোস ফ্যামিলি। তো আজকের জন্য টাটা বলে দাও, বাবে করে দাও, সে গুড নাইট, গুড নাইট দিচ্ছা।
তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।